মাঠে দর্শক আনতে আরব সরকারের সঙ্গে আলোচনায় ইউএই ক্রিকেট বোর্ড। হতে পারে পূর্ণ মাত্রায় উপস্থিতি, আবার হতে পারে অর্ধেক উপস্থিতি। আগেই বলা হয়েছিল আইপিএল এর খেলায় প্রাথমিকভাবে রোগ ঢুকতে দেওয়া হবে না। পরে আরব সরকার অনুমতি দিলে শেষের দিকের কয়েকটি খেলায় দর্শক আসনে সমর্থকদের দেখা যেতে পারে, কিন্তু তার থেকে ভালো ফল হয়তো অপেক্ষা করছে আইপিএল এর জন্য। সম্প্রতি ইউএই ক্রিকেট বোর্ড ইচ্ছা প্রকাশ করেছে স্টেডিয়াম ও ইনডোর গেমে, যেগুলি এই প্যান্ডেমিকের মধ্যেও আয়োজিত হচ্ছে, সেগুলিতে দর্শকদের আসার অনুমতি দেওয়ার জন্য। হতে পারে পূর্ণ মাত্রায় উপস্থিতি, আবার হতে পারে অর্ধেক উপস্থিতি। সরকারের সঙ্গে সেই বিষয়েই কথা বলছে ইউএই ক্রিকেট বোর্ড। সেখানে থেকে সবুজ সংকেত পেলেই তারপর দর্শক আসন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন তারা। ইউএই ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশির উসমানি জানিয়েছেন, বিসিসিআই এর সঙ্গে কথা বলছে। তারা কতজন লোক দর্শক আসনে চাইছেন, মানে সংখ্যাটা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা চাই আমাদের এশিয়ার প্রবাসী ও ক্রীড়াপ্রেমীরা যাতে এই খেলা দেখতে পারেন, সামনে উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যে বিসিসিআই একটি বিস্তারিত এসওপি তৈরি করেছে সমস্ত দলের জন্য। টুর্নামেন্ট চলাকালীন সেই নিয়ম মেনে চলতে হবে। নিয়মে বলা হয়েছে, প্রথম সপ্তাহে খেলোয়াড়রা একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন না। তিনবার টেস্ট করা হবে, তারপর যদি কোভিড রিপোর্ট নেগেটিভ আসে তাহলেই দেখা করার অনুমতি পাওয়া যাবে। এছাড়া আমিরাতের সরকারও নিজেদের সেফটি গাইডলাইন বিসিসিআই কে দিয়েছে, যা মেনে চলতে হবে খেলোয়াড়দের। মুবাশির উসমানি জানিয়েছেন, যথেষ্ট পরিকাঠামো থাকায় তিন শহরে আটটি দলকে রেখে তাদের প্র্যাকটিস ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় আয়োজন করতে কোনো সমস্যা হবে না। তিনি উল্লেখ করেছেন, দুবাইতে যে আইসিসি একাডেমি রয়েছে, সেখানে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা আছে প্র্যাকটিসের, তাই খেলা চালু হলে বা আগে অনুশীলনের সময় কোন রকম সমস্যার মুখে পড়তে হবে না খেলোয়াড়দের। কেবল মাত্র কঠোর করা হয়েছে স্বাস্থ্যবিধি, যা মেনে চলতেই হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।